সবার আগে আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে ওপেন করে নিন। এরপর উপরে ডান দিকে কোণায় যে লোগো দেখতে পাচ্ছেন ওখানে টাচ করুন। এরপর একটা নতুন পপ আপ দেখছেন, এখানে ইউর চ্যানেল, এখানে টাচ করুন। এরপর দেখতে পাচ্ছেন প্লে লিস্ট, এই প্লে লিস্টে টাচ করুন। দেখতে পাচ্ছেন আমার কতগুলো প্লে লিস্ট তৈরি করা রয়েছে। আপনাদের যদি তৈরি করা না থাকে, আপনারাও এরকম প্লে লিস্ট তৈরি করে নিন। কীভাবে প্লে লিস্ট তৈরি করতে হয় যদি জানা না থাকে আমায় কমেন্ট করে জানান। এরপর একদম নিচে দেখতে পাচ্ছেন এক্সপ্লোর, আপনারা এক্সপ্লোরে টাচ করবেন। আরেকটা নতুন পপ আপ এসছে, ওপরে দেখতে পাচ্ছেন ট্রেন্ডিং, এই ট্রেন্ডিংয়ে টাচ করুন। একদম ওপরে দেখছেন ক্যাটাগরি, নাও, মিউজিক, গেমিং, ফিল্মস ইত্যাদি। এর মধ্যে আপনার যে ক্যাটাগরির ভিডিও সেই ক্যাটাগরি আপনি খুঁজুন। আমার ক্যাটাগরি ধরে নিই গেমিং ক্যাটাগরি, তো আমি গেমিং ক্যাটাগরির মধ্যে খুঁজবো তাহলে। কিংবা আমার ক্যাটাগরি অন্য কিছু, তাহলে আমি অন্য কিছুর মধ্যে খুঁজবো। আমি নাওতেই দেখি, এখান থেকে একটা ভিডিও আপনাদের বোঝানোর জন্য নিয়ে নিচ্ছি। মনে করুন আমি এই ভিডিওটি নেব, এই ভিডিওটি এই যে থ্রি ডট দেখতে পাচ্ছেন, এই থ্রি ডটে জাস্ট টাচ করবেন। একটা নতুন পপ আপ দেখবেন, সেখানে সেভ টু প্লে লিস্ট দেখতে পাচ্ছেন, এই সেভ টু প্লে লিস্টে টাচ করবেন। টাচ করতেই দেখবেন যে আপনার কাছে আরেকটি নতুন পপ আপ আসবে। এই নতুন পপ আপে আপনার যে ক্যাটাগরিগুলো আপনি ক্রিয়েট করে রেখেছিলেন সেই ক্যাটাগরিগুলো এখানে দেখা যাচ্ছে। এর মধ্যে যে ক্যাটাগরিগুলোর মধ্যে আপনি এই ভিডিওটি রাখতে চান সেইগুলোই আপনি টিক চিহ্ন দিয়ে দেবেন। এরপর যে ডান দেখতে পাচ্ছেন নিচে, এতে টাচ করুন। টাচ করতেই এই ভিডিওটি আপনার প্লে লিস্টে অ্যাড হয়ে যাবে। এরপর একবার আপনি আপনার প্লে লিস্ট চেক করে দেখুন। আপনি যে যে ক্যাটাগরিগুলো সিলেক্ট করেছিলেন সেই ক্যাটাগরিগুলো যে কোনো একটি খুলে দেখুন যে ভিডিওটি অ্যাড হয়েছে কি হয়নি। এই দেখুন আমি এটা খুলছি, এই দেখুন একদম নিচে ভিডিওটি অ্যাড। তবে খেয়াল রাখবেন আপনার ভিডিও যাতে এই প্লে লিস্টে যোগ করা থাকে, না হলে কোনো লাভই হবে না। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।